সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কবিতা শিক্ষা ও তাবিজ কবিতা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো অন্যদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো আজকের মূল বিষয় হলো হাড় ভেঙে গেলে হাড়ের যন্ত্রণা এবং সেই হাড় কীভাবে জোড়া লাগাবেন এবং ফোলা ও ব্যথা কীভাবে সারাবেন সেই বিষয় নিয়ে। তো আপনারা ডিসপ্লেতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো হাড় জোড়া গাছ। এই গাছটি কয়েক শ্রেণীর হয়ে থাকে, যেমন তিন ছেঁড়া, চার ছেঁড়া ইত্যাদি ইত্যাদি এবং লাল। তো বন্ধুরা, দেখা যায় যে এই গাছের বিশেষ কিছু গাছ আছে যে গাছগুলো খুবই দামি। তো আমরা জানি আমাদের বাসার আশপাশে এবং রাস্তার আশপাশে বিভিন্ন রকম গাছ হয়ে থাকে যে গাছগুলো সম্পর্কে আমরা জানি না। তো আমরা সেই গাছ রিসার্চ করলে দেখতে পাই যে সেই গাছের অনেক গুণাগুণ আছে। আপনারা ডিসপ্লেতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বহু গুণাগুণ আছে। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হাড় জোড়া বা হাড় ভাঙা। তো দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে আছি যে হাড় ভেঙে যায়। তো বুঝতে পারছেন যে হাড় যদি ভেঙে যায়, তো যাদের ভেঙে গেছে, যারা এই যন্ত্রণা সহ্য করছে, তারাই জানে যে এটি কত যন্ত্রণা। তো যন্ত্রণা কী জিনিস, যারা এরকম অবস্থার সম্মুখীন হয়েছেন তারাই জানেন। তো সেই রোগটি আপনারা এই গাছের মাধ্যমে সারাতে পারবেন। তো এক নম্বরে হাড়ের যন্ত্রণা। তো যদি কারোর হাড়ের যন্ত্রণা হয়, তো আপনারা যে ডিসপ্লেতে যে এটি দেখতে পারছেন হাড় জোড়া গাছ, এই গাছের ছালটি ফেলিয়ে নেবেন। নেওয়ার পরে এর ভিতরে শ্বাসটি নেবেন। শ্বাসটি নেওয়ার পরে আপনি যেটা করবেন, এটি হলো 65 গ্রাম খোসা ছাড়ানো এই হাড় জোড়া গাছ নেবেন, এবং সাথে নেবেন হলো কলাইয়ের ডাল 30 গ্রাম। এটি একসঙ্গে বাটতে হবে। এটি একসাথে বাটার পরে গোল গোল বড়ি তৈরি করবেন, এবং সেই বড়ি তৈরি করে তিলের তেল দিয়ে ভেজে আপনি খাবেন। খেলে হাড়ের যন্ত্রণা কমে যাবে, এবং আছে যে ফোলা ও ব্যথা বা যন্ত্রণা। তো এটি সারাতে আপনি কি করবেন, এটি হলো গন্ধ ভেজালি গাছ আপনারা চিনেন অবশ্য, গন্ধ ভেজালি গাছের পাতা নেবেন, এবং নেবেন হলো নিশিন্দা গাছের পাতা নেবেন, এবং নেবেন হলো ধুতরা গাছের পাতা। তো এইগুলো সমপরিমাণ নিয়ে, গন্ধ ভেজালি এবং নিশিন্দা সমপরিমাণ নেবেন, এবং নেবেন হলো হাড় জোড়া গাছ সমপরিমাণ, এবং নেবেন হলো ধুতরা গাছের পাতা তার হাফ পরিমাণ। তো এটি দিনে দুইবার করে আপনি এর রসটি খাবেন, খেলে এই ব্যথা কমে যাবে। এবং হাড় কীভাবে জোড়া লাগাবেন, তো হাড় জোড়া লাগানোর জন্য আপনাদের যেটি করতে হবে সেটি হলো যেখানে হাড় ভেঙে যাবে সেই জায়গাতে এই হাড় জোড়া গাছ বাটবেন। বাটার পরে এর মানে খোসাটা ছাড়িয়ে ফেলিয়ে এর ভিতরের শ্বাসটি নেবেন। বন্ধুরা, আপনারা ভিতরের শ্বাসটি নেওয়ার পরে এটি বাটবেন। বাটার পরে যেখানে ভেঙে যাবে সেই জায়গাতে এটি পুরলেপ দেবেন। মনে করেন একদিন রাখবেন, একদিন পরে তুলে ফেলবেন। তুলে ফেলার পরে আপনি এটি আবার বেঁধে দিবেন, নতুন করে করে আবার বেঁধে দিবেন। এটি করলে আপনাদের দ্রুত হাড় ভাঙার রোগ সেরে যাবে, হাড় ভাঙার সমস্যা সেরে যাবে। তাহলে বুঝতে পারছেন যে এই গাছটি কত গুরুত্বপূর্ণ। সো যদি বাসার কোথাও পান, তাহলে এটি তুলে আপনারা বাসায় লাগাতে পারেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। এটি আপনার পরীক্ষিত, 100% পরীক্ষিত। তো আবার আপনারা এটা খেতে পারেন, এটি জলের সঙ্গে এটি। সো বন্ধুরা, এই গাছের আরও অনেক গুণাগুণ আছে, আমার পরবর্তী ভিডিওতে সেই গুণাগুণগুলো আপনাদের জানাবো। তো বন্ধুরা, যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যার জন্য আমার ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং একটি কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।